আমি আজকে রান্না করে দেখাবো বয়েল চিকেন রাইস। কড়াইয়ে গোল চামচে 5 চামচ সয়াবিন তেল দেব, 1 বাটি পেঁয়াজ কুচি দেব, 2 টেবিল চামচ লবণ দেব। পেঁয়াজ বাদামি হয়ে এলে গোল চামচে 2 চামচ চিলি সস দেব, হালকাভাবে 1 টেবিল চামচ টেস্টি সল দেব। এবার সিদ্ধ করে কেটে রাখা মুরগির মাংস দেব, একটু নেড়ে দেব, 1 টেবিল চামচ কালো গোলমরিচ গুঁড়া দেব, একটু নেড়ে দেব, 1 কেজি সিদ্ধ করা ফুলার চাল দেব, ভালো করে নেড়ে দেব, 10 মিনিট রান্না করব। এবার পরিবেশন করব মজাদার বয়েলড চিকেন রাইস।